নমস্কার কিছুক্ষণ আগেই উড়িষ্যার গঞ্জামে ঘটল ভয়ঙ্কর যাত্রী বোঝাই বাস দুর্ঘটনা বাড়ি থেকে ফেরার পথে একটি সরকারি বাসের সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে বারো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় কুড়িজন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় কুড়িজনকে উদ্ধার করে এমকেসিজি সিজি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে কোথায়ও কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত অর্জনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী বিয়েবাড়ি উপলক্ষে একটি যাত্রী বোঝাই বাস রায়গাড়া থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল অপরদিকে একটি সরকারি বাস রায়গাড়ার দিকে আসছিল পাহান্ডির খেমন্ডি কলেজের কাছে হঠাৎ সরকারি বাসের সঙ্গে যাত্রী বোঝাই বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বারো জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় কুড়ি জন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় কুড়িজনকে উদ্ধার করে বেরহামপুর এমকে সিজি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গঞ্জম জেলায় বাস দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মৃতদের জন্য তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি গাড়ির চালক অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরকারি বাসকে ধাক্কা মারে ইতিমধ্যেই বাসের চালককে আটক করার পাশাপাশি গাড়ির পারমিট সহ সব কিছু ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হলে পরে পুলিশ প্রশাসনে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এতেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ